স্বল্প মূল্যে স্থানীয় জনগণের মাঝে এনার্জি পৌঁছে দিতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে টাউন হ্যামলেটস কাউন্সিল। স্বল্প মূল্যে স্থানীয় জনগণের মাঝে বিদ্যুৎ বা এনার্জি পৌঁছে দিতে ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। টাওয়ার হ্যামলেটস এনার্জি কমিউনিটি পাওয়ার কোঅপারেটিভ সিস্টেমে বাড়ার জনগণের মাঝে বিদ্যুৎ সরবরাহ করা হবে। বুধবার প্রজেক্টের লঞ্চিং অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। দেশের ভেতরে এমন উদ্যোগ এই প্রথম বলেও অনুষ্ঠানে উল্লেখ করা হয়। তবে টাওয়ার হ্যামলেটস এনার্জির জন্য প্রাথমিকভাবে কমপক্ষে 5,000 রেসিডেন্টকে আবেদন বা সাইন করতে হবে। এরপরে তারপরে শুরু হবে স্বল্প মূল্যে বা চিপার এনার্জি প্রকল্পের বাস্তবায়ন। বিস্তারিত জানাচ্ছেন কামাল মেহেদি, ক্যামেরায় ছিলেন সুভাষ দাস। টাওয়ার হ্যামলেটসে দরিদ্র পরিবারের সংখ্যা প্রায় 44,000। এই পরিসংখ্যান গত জানুয়ারির। বাড়ার প্রায় 20,000 পরিবার ফিউয়েল পভার্টিতে আক্রান্ত। 2009 সালে এই সংখ্যা ছিল 11,219। কোয়ালিশন সরকারের নানা কর্তন কীর্তির পর এই পরিবারগুলোর সংখ্যা আরও বেড়েছে। বাড়ার এমন পরিবারগুলোকে এনার্জি বিলের ক্ষেত্রে বিশেষ সহায়তা দেওয়ার জন্য বুধবার লঞ্চিং করা হয়েছে টাওয়ার হ্যামলেটস এনার্জি নামের নতুন এই স্কিম। সম্পূর্ণ কোঅপারেটিভ পদ্ধতিতে স্কিমটি চালানো হবে বলে জানান নির্বাহী মেয়র। টাওয়ার হ্যামলেটসের জনগণ তারা কম্পেয়ার করতে পারবা অন্যান্য কোম্পানি যে এনার্জি তারা যে সাপ্লাই করে কিন দামে সাপ্লাই করে ইলেকট্রিসিটি তারা কত দাম পার ইউনিট সমান কোপে পাবলিশ করতে হইবা তারা ইউনিট কত দাম মানুষের কম্পেয়ার করে দেখতে পারবা যে কোপর যে এনার্জি যে প্রাইস comparatively low than the other companies. Tower Hamlets Energy Community Power নামের নতুন এই স্কিমের লঞ্চিং হয় মাইলেন পার্কের ইকোলজি প্যাভিলিয়নে। এতে অতিথি হিসেবে ছিলেন গ্রিন পার্টির জিএলএ মেম্বার জেনি জোন্স, এনার্জি ইকোনমিস্ট ব্রুস লেইডলু, লিবডেম কাউন্সিলর স্টেফিনি ইটন। স্কিমের প্রশংসা করে তাতে নিজেও স্বাক্ষরের ঘোষণা দেন লিবডেম কাউন্সিলর স্টেফিনি। Sometimes people have to switch suppliers and that can be very difficult for people. It's very confusing. This project offers a very simple way for people to get the benefits of cheaper electricity across our community. আন্তর্জাতিক এনার্জি কনসালটেশন কোম্পানি ইআরইউপি অর্থাৎ আরুপের ডাইরেক্টর ব্রুস লেইডলু দেশের প্রথম কমিউনিটি পাওয়ারের স্কিমের প্রশংসার পাশাপাশি কিছু পরামর্শ প্রদান করেন জনগণের জন্য। What's the best way to acquire your energy? What's the best way to pay for it? And thirdly, of course, very, very important, what other things they could do to reduce their energy bill, like improved insulation, adjusting the controls of equipment, and that kind of advice. The advice side is very important too. টাওয়ার হ্যামলেটস এনার্জি স্কিমের ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য পুরো সামার জুড়ে বিভিন্ন ক্যাম্পেইন চালানো হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। এ ব্যাপারে বিস্তারিত জানতে টাওয়ার হ্যামলেটস এর ওয়েবসাইট ভিজিট করার কথা বলা হয়েছে। কামাল মেহেদি, চ্যানেল এস নিউজ, লন্ডন।